ওম নম শ্রীরা বিবেকানন্দ কৃপায় বিবে ষষ্ঠ খণ্ড থেকে স্বামীজির পত্রাবলির শুরু অংশ থেকে পড়ব আটষট্টি নম্বর আজকের পত্রটি পড়ার কথাটি মূল ইংরেজিতে লেখা বাংলায় অনুবাদ করা হয়েছে এবং স্বামীজির সমস্ত চিঠিরই বাংলা অনুবাদ করেছিলেন তার প্রিয় শিষ্য স্বামী শুদ্ধানন্দজি মহাজ অনেকেই করেছিলেন কিন্তু বেশিরভাগটাই স্বামী শুদ্ধানন্দজি করার এটি এত বড় চিঠি আমরা আজকে একদিন এটা শেষ করতে পারবো না আমরা চেষ্টা করবো যতটুকু করা যায় ব্রিজি মেডোজ কাপ ম্যাসাচুসেটস বিশে অগস্ট আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ আমরা জানি না এই জায়গাটার কথা শুনেছি কিন্তু এই জায়গাটির সাথে আমাদের একটা খুব নিবিড় সম্পর্ক আছে এই আমরা একটা বক্তৃতা এখান থেকে আমাদের আয়োজন করা হয়েছিল চিরন্তনী মা সারদা সেই চিরন্তনী মা সারদায় শ্রী মায়ের কৃপার কথা বলা হয়েছিল মা কেমন করে ক্ষুধার্তের জন্য খাবারের বন্দোবস্ত করেন এরকম নানা জিনিস আলোচনা হয়েছিল এই ম্যাসেচুসেটসে বসে থাকা এক ভদ্রলোক সেইটি শুনে আমাদের সঙ্গে সংযোগ করেন এবং আমরা সেই সময় করোনার পরে পোস্ট করোনা খুব আর্থিক কষ্টে আমাদের আশ্রম ভুগছিল সাধুদের প্রায় খাওয়ার মতো কিছুই ছিল না এই ভদ্রলোক নিজে এগিয়ে আসেন এবং আমাদের খাবার ব্যবস্থা করেন এই জায়গাটার সঙ্গে আমাদের আমাদের আশ্রমের একটা খুব ভালো একটা হৃদয়ের সম্পর্ক আছে আমরা না চাইতে উনি আমাদেরকে টাকা দেন এবং আমাদের এই ক্ষুধার্থ যে অবস্থাটা অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা তিনি করেছিলেন আলাসিঙ্গা পেরোমুলকে লেখাই চিঠি স্বামীজি কাল তোমার পত্র পাইলাম তুমি বোধহয় এতদিনে জাপান হইতে লেখা আমার পত্র পাইয়াছ জাপান হইতে আমি পৌঁছলাম প্রশান্ত মহাসাগরের উত্তরাংশে আমাকে যাইতে হইয়াছিল খুব শীত ছিল গরম কাপড়ের অভাবে বড় কষ্ট পাইতে হইতেছিল যাহা হোক কোনোরকমে ভ্যাঙ্কুবারে পৌঁছাইয়া তথা হইতে কানাডা দিয়া চিকাগো পৌঁছিলাম তথায় আন্দাজ বারো দিন রহিলাম এখানে প্রায় প্রতিদিনই মেলা দেখিতে যাইতাম সে এক বিরাট ব্যাপার অন্তত দশ দিন না ঘুরিলে সমুদয় দেখা অসম্ভব বড়দারাও যে মহিলার সঙ্গে আমার আলাপ করাইয়া দিয়াছিলেন তিনিও তাহার স্বামী চিকাগো সমাজের মহাগণ্যমান্য ব্যক্তি তাহারা আমার প্রতি খুব সদ্ব্যবহার করিয়াছিলেন কিন্তু এখানকার লোক বিদেশিকে খুব যত্ন করিয়া থাকে কেবল অপরকে তামাশা দেখাইবার জন্য অর্থ সাহায্য করিবার সময় প্রায় সকলেই হাত খুটাইয়া এবার এখানে বড় দুধবৎসর ব্যবসায় সকলের ক্ষতি হইতেছে সুতরাং আমি চিকাগোয় অধিক দিন রইলাম না চিকাগো থেকে বস্টনে আসিলাম লালুভাই বস্টন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তিনিও আমার প্রতি খুব সৃদয় ব্যবহার করেছিলেন এইটি কথা স্বামীজি বলছেন এতদিনে আমাদের ভ্যাঙ্কুভারের একটি কেন্দ্র হয়েছে ব্যাঙ্কুবারে অনেকদিন একটি কেন্দ্র ছিল ছোট্ট একটা বাড়ি একটা জায়গায় আমাদের সিয়াটেল যিনি মহারাজ ছিলেন মহারাজ মহারাজ শ্রী তিনি এটা দেখাশোনা করতেন এবং ওখানকার এবং আমেরিকানদের ভেরোতে এই রামকৃষ্ণ বিবেকানন্দ এবং বেদান্তের প্রচারের কাজকর্ম করতেন স্বামীজির প্রথম আশায় ব্যাঙ্কুবার যে কারণে তার স্মৃতিপুত ওই জায়গা বলেই মঠ থেকে খুব উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে এখানে একটি পূর্ণাঙ্গ কেন্দ্র তৈরি হয় এবং ভগবানের কৃপায় পূর্ণাঙ্গ কেন্দ্র তৈরি হয়েছে সত্যি কেন্দ্র না একটা ছোট্ট বাড়ি ছিল সেখান থেকে আমরা একটা একটা ছোট্ট ফ্ল্যাট ছিল সেখান থেকে আমরা একটা বড় বাড়িতে এসে পৌঁছেছি বলছেন খুব শীত ছিল স্বামীজির কথা গরম কাপড়ের অভাবে বড় কষ্ট পাইতে হইয়াছিল সেদিনকে আপনাদের এই কথা প্রসঙ্গে আগে একবার বলেছি একজন বৈষ্ণব তার বন্ধুকে বলেছিল যে স্বামী বিবেকানন্দ যে এই কত দুশো কত রকমের রোগ হয়েছিল এইসব সমস্ত রোগের মূল কারণ হচ্ছে তার আমিষ খাওয়া তিনি যে আমিষ খেতেন এই আমিষ খাওয়ার কারণেই সমস্ত কিছু হয়েছে তিনি যদি বৈষ্ণবদের মতো নিরামিষ খেতেন তাহলে তার এইসব রোগাদি হতো না এবং তিনি অনন্ত বছর অনেক বছর বাঁচতেন আমি তাকে এই কতগুলো চিঠির অংশ তুলে পাঠিয়েছিলাম স্বামী বিবেকানন্দ ওই দেশে নিজের দেশ দেশের লোকেদের জন্য এত কষ্ট করছেন স্বামীজির মতো এত সহনশীল মানুষ তিনি লিখছেন গরমে গরম কাপড়ের অভাবে গরম বড় কষ্ট পাইতে হইয়াছিল আমরা কিন্তু তারিক সংগ্রামটার কথা ভুলে গেছি আমরা শুধু ওই আমিষ খাওয়ার খাওয়াটা নিয়ে ভীষণ রকমের মতামাতি করে আছি আর স্বামীজির যে দুশো চল্লিশ রকমের রোগ হয়েছিল এই দুশো চল্লিশ রকমের রোগের জন্য তাকে সব সবসময় দোষী করে গিয়েছি এটা হচ্ছে কথা এটা খুব সমস্যা আমাদের দেশের মানুষদের কাছে এটার খুব দুঃখের খুব লজ্জার খুব বেদনা কিন্তু তবু আমরা এই কাজটা দিনের পর দিন করে গেছি এ দেখুন ভয়ঙ্কর শীত সেখানকার শীত সম্পর্কে স্বামী বিবেকানন্দের কোনো রকম ধারণা নেই একজন বলছিলেন ইংল্যান্ডের কথা বলছিলেন তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন প্লেন থেকে নেমে মেট্রোতে মেট্রো থেকে নেমে যখন তিনি সেই একটা রাস্তা ক্রস করে সেই বাড়িতে যাচ্ছেন তিনি বলছেন মনে হলো কেউ যেন এক ঝড়ি বরফ মাথার উপর ঢেলে দিয়েছে সামান্য রাস্তা বলছেন চার মিনিটের রাস্তা হবে মেট্রোর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে তাদের হাউজিং কমপ্লেক্স অ্যাপার্টমেন্টে ঢুকবেন বলছেন ঠক ঠক করে কাঁপছি মনে হচ্ছে যখন তাদের বাড়িতে ঢুকলাম যে রুম হিটিং সিস্টেম আছে সেখানে যখন বসে আছি সে বসার পরে ওই যখন দাঁতে দাঁত লেগে যায় হাত পা ঠকঠক করে কাঁপে হাত পা অসার হয়ে যায় সেই রকম ঠান্ডা দিদি তো এখন ওই দেশেই আছেন কি অদ্ভুত ঠান্ডা আমরা এই ঠান্ডার কথা ভুলে গেছি স্বামীজি এই এই ঠান্ডা সম্পর্কে স্বামীজির কোনো ধারণা ছিল না তার গরম কাপড়ও ছিল না কিন্তু তথাপি দেখুন কখনো কোনো রকম কিছু নেই তিনি যেটার বর্ণনা দিচ্ছেন সেটা হচ্ছে শিকাগো মেলার বর্ণনা দিচ্ছেন বলছেন সে এক বিরাট ব্যাপার অন্তত না দিন দশ দিন না ঘুরলে সমুদয় দেখা অসম্ভব বরদারাও যে মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়া করাইয়া দিয়েছিলেন তিনিও তার স্বামী চিকাগো সমাজের মহাগণ্যমান ব্যক্তি তারা আমার প্রতি খুব সদ ব্যবহার করিয়াছিলেন কিন্তু এখানকার লোক বিদেশকে খুব যত্ন করিয়া থাকে কেবল অপরকে তমাশা দেখাইবার জন্য অর্থ সাহায্য করিবার সময় প্রায় সকলেই হাত গুটাইয়া লয় এই হচ্ছে অবস্থা তখনকার দিনের মানুষের তারা কেমন করে অন্য দেশের মানুষদের দেখতেন এটা আমাদের একটা ছবি পাওয়া দরকার আমেরিকা মানেই আমেরিকা মানে একবার সব ভীষণ সুন্দর সেটা কিন্তু নয় কিন্তু এই তখনকার স্বামীজিকে নিয়েও এইরকম মজা হতো আর কি এখনো এই জিনিস একই জিনিস একই ধারা হয়েছে এই অবস্থা খুব একটা যে পরিবর্তন হয়েছে তা নয় এত বছর ধরে বেদান্তের প্রচার হচ্ছে যারা খুব বড় মাপের স্বামীজি তাদের সঙ্গে হয়তো এরকম করে না কিন্তু সেই ছোট মাপের স্বামীজিরা যখন ওখানে গিয়ে পৌঁছয় তাদের বড় মাপের হওয়ার দিনগুলোতে বড় কষ্টের বড় বেদনা ভক্তরা খুব ভালো খুব স্নেহশীল করে দেবে দেবে খেতেও সবই করবে কিন্তু কখনো কখনো স্বামী স্বামীজিরা তাদের কাছে একটি মজা করার বস্তু হয়ে দাঁড়িয়েছে এখানে অনেক এখানে আমার খরচা অনেক হইতেছে তোমার স্মরণে আছে তুমি আমায় তুমি আমায় একশো সত্তর পাউন্ডের নোট এবং নগদ ন পাউন্ড দিয়াছিলে এখন দাঁড়াই আছে একশো তিরিশ পাউন্ড গড়ে আমার এক পাউন্ড করিয়া প্রত্যহ খরচ করিতেছে এখানে একটি চুরুটের দামই দেশের না। আমেরিকানরা এত ধনী যে তাহারা জলের মতো টাকা খরচ করে আর তাহারা আইন করিয়া সব জিনিসের মূল্য এত বেশি আছে জগতের অপর কোনো জাতি যেন কোন মতে দেশে ঘেঁচিতে না পারে সাধারণ কুটি গড়ে প্রতিদিন নয় দশ টাকা করিয়া রোজগার করে এবং ও খরচ করিয়া থাকে এখানে আসিবার পূর্বে যেসব সোনার স্বপ্ন দেখতাম তা ভাঙিয়াছে একখানে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে শত শতবার মনে হইয়াছে এই দেশ হইতে চলিয়া যাই কিন্তু আমার মনে হয় আমি দানা এক আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি আমি পথে আমি কোনো পথ দেখিতে পাইতেছি না কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছে মরিবাচি উদ্দেশ্য ছাড়িতেছি না এটা হচ্ছে স্পিরিট স্বামী বিবেকানন্দের স্পিরিট আগামী দিনের মানুষের জন্য স্বামী বিবেকানন্দের স্পিরিট আমরা সাধারণত কোনো কিছুতেই ভীষণ কষ্ট পেয়ে থেমে যাই স্বামী বিবেকানন্দ সেটি করতে রাজি হচ্ছেন না বলছেন এখানে অসম্ভবের সঙ্গে যুদ্ধ স্বামী বিবেকানন্দের করিতেছি আমরা যারা চালা তাদের কাছে এই অসম্ভবের সঙ্গে যুদ্ধ করাটা খুব সহজ হওয়া উচিত এই অসম্ভবের সঙ্গে যুদ্ধ করার দরকার আছে শত শতবার মনে হইয়াছে এ দেশ হইতে চলিয়া যাই কিন্তু আমার মনে হয় আমি এক গুয়ে দানা আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি স্বামী বিবেকানন্দের ভেতরে এই সত্তাটি ভীষণভাবে বিরাজ করছে দেখানোর জন্য সাধারণ মানুষের স্তরে নেমে এসে তিনি দেখানোর জন্য দেখানোর চেষ্টা করছেন এই সত্তাটা আমার আপনার সকলের ভেতরে আছে যখন কোনো সমস্যা তৈরি হয় তখন মনে হয় যখন আর পেরে উঠছি না মনে হয় এটাকে ছেড়ে চলে যায় কিন্তু তারপরে মনে হয় যে আমি তো নিজের ইচ্ছায় আসেনি এই যে এই অদ্ভুত কথাটা যে আমি ভগবানের নিকট হইতে আদেশ পাইয়াছি এই যে আমাদেরকেও এরকম যখন সমস্যার মধ্যে পড়তে হয় তখন আমরা আমাদের খুব কষ্ট হয় মনে হয় কি করে এর থেকে পরিত্রাণ পাবো কিন্তু তখন যখন মনে হয় যে এই অবস্থা থেকে পেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই অবস্থা থেকে পেরিয়ে যাওয়ার শক্তি আমার মধ্যে বিরাজ করছে কারণ আমার ভেতরে আর কেউ থাকুক না থাকুক স্বয়ং ভগবান আমার সহায়ক হিসেবে আমার পাশে পাশে রয়েছে শেষের কথাটি খুব মারাত্মক আমরা যারা অনেক সময় হতাশায় ভেঙে পড়ি এগিয়ে যেতে পারি না সেই সেই তাদের জন্য কথাটি খুব জরুরি আমি কোনো পথ দেখিতে পাইতেছি না কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছে আমার চোখের সামনে আমার যে মানবিক চোখ সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না এমনকি কেমন মনও কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছে না কান্ট ফাইন্ড আ ওয়ে আউট এটা থেকে পেরিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না কিন্তু এই যদি বিশ্বাস রাখি ভগবান আমার সবকিছু দেখছেন তাহলে কিন্তু এটা থেকে পেরিয়ে যাওয়ার আমরা পেরিয়ে যেতে পারবো আমাদের পরিচিত একটি ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে স্পাইন সার্জারির জন্য স্পাইন সার্জারি হয়ে যাবার পরে খুব সুস্থভাবে বাড়িতে এসেছে আমরাও গিয়েছিলাম তাকে দেখতে খুব সুস্থ হেঁটে চলে বেড়াচ্ছে দেখে খুব আনন্দ এক সপ্তাহ পর থেকে অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে এবারে দিন দশ বারো ধরে হাসপাতালে ভর্তি আছে কিন্তু আমি তার সঙ্গে যতবার কথা বলেছি আমার নিজের খুব একটা স্পিরিটেড বোধ হয়েছে তার মা বাবা কেউ নেই সবাই মারা গেছেন সম্পূর্ণ একাকি আগে যারা ছিলেন যারা তার অর্থের ঢোকে তার কাছাকাছি ঘুরে বেড়াতেন তারা ধীরে ধীরে তার সঙ্গ ত্যাগ করেছেন কারণ সেটা এত বেশি অসুস্থ হয়ে পড়েছে তার সঙ্গ করলে এই অসুস্থ রুগীর সঙ্গ করতে হয় সেটি তারা কেউ করতে রাজি না ছেলেটি একাকি সম্পূর্ণ একাকিভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন রোজ অনেকগুলো করে ইঞ্জেকশন দিতে হয় অবশেষে তাকে বাড়ি ছাড়া হচ্ছে কিন্তু ছেড়ে আসার আগে তার শরীর একটা চ্যানেল করে দেওয়া হচ্ছে যাতে আগামী তিরিশ দিন ধরে তিনি রোজ তিনটে করে ওই স্যালাইনের যে বোতল ওই ওই যে ওষুধগুলো বলে অ্যান্টিবায়োটিক সেটা চালানো হবে আমি জিজ্ঞেস করছি খুব কষ্ট হচ্ছে তোমার ভারী সুন্দর উত্তর বলছেন হ্যাঁ কষ্ট তো হচ্ছে কিন্তু ঠাকুর তো দেখছেন তিনি যখন দেখে আমাকে এই অবস্থায় রেখেছেন আমার কষ্ট পাওয়াটা উচিত নয় নিশ্চয়ই আমার আরও বেশি কষ্ট পাওয়ার ছিল তিনি বোধহয় দেখে আমাকে এতটুকু রেখেছেন এই সহ্য ক্ষমতাটা আমার থাকা দরকার তা নিজের চোখের সামনে সতেরো দিনের পাশে তার বাবা মা দুজনকে ক্যান্সারে মারা যেতে দেখেছেন খুব দ্রুত মারা গেছেন তারা এবং শেষের দিকে তাদের যে তীব্র কষ্ট সেই কষ্ট দেখে ছেলেটির অভিজ্ঞতা যে জীবনে এর চেয়েও বেশি কষ্ট পাওয়ার আছে আর আমি যেটা পাচ্ছি সেটা যথেষ্ট নয় অথবা এটাকে এনজিওর করা উচিত স্বামীজির খুব সুন্দর কথা আমি আমি কোন পাইছেন পাইতেছি না কিন্তু কোনো সব দেখিতেছে তিনি তিনি তো সব দেখছেন এক্ষুনি এটার বদল করে দিতে পারেন তিনি যখন চাইছেন না তার এটা আমার জন্য কল্যাণকারী বলছেন মরিবাছি উদ্দেশ্য ছাড়িতেছি না বাঙালিদের অনেকে অনেক রকম কথা বলে যে তারা খুব গোয়ার কিন্তু এই গোয়ারপনাটা খুব প্রয়োজন আছে কোন একটা বিশেষ উদ্দেশ্যের প্রতি লেগে থাকার ক্ষমতা এই লেগে থাকার ক্ষমতা যদি না থাকে এটা কিন্তু কোনো কিছু সাকসেসফুল হয় না লেগে থাকার ক্ষমতাটা যদি না থাকে তাহলে আমরা আটকে যাই একটা বিশেষ জায়গায় গিয়ে থেমে যাই তারপরে আমরা এক পাও এগিয়ে যেতে পারবে না বলছেন তুমি অনুগ্রহপূর্বক থিওসফিস্টের সম্বন্ধে আমাকে যে সাবধান করিয়াছ তাহা ছেলে মানুষই বলিয়া বোধ হয় এই গোড়া খ্রিস্টানদের দেশ এখানে কেউ উহাদের খোঁজ রাখে না রাখে না বলিলেই হয় এখনও পর্যন্ত সঙ্গে আমার দেখা হয় নাই আর দু একবার অপরকে কথা প্রসঙ্গে উহাদের বিষয় অতিশয় ঘৃণার সহিত উল্লেখ করিতে শুনিয়াছি আমেরিকানরা উহাদিগাকে জুয়াচোর বলিয়া মনে করে আমাদের দেশে যারা খুব হইচই করে যারা খুব লাভ করে আসল তাদের রুটগুলো কি সেটা দেখা দরকার আমি এক্ষণে বস্টনে এক গ্রামে এক বৃদ্ধা মহিলার অতিথিরূপে বাস করিতেছি ইহার সহিত রেলগাড়িতে হঠাৎ আলাপ হয় তিনি আমার নিমন্ত্রণ করিয়া তাহার নিকট রাখিয়াছেন এখানে থাকায় আমার এই সুবিধা হইয়াছে যে প্রত্যহ এক পাউন্ড করিয়া যে খরচ হইতেছিল তাহা বাঁচিয়া যাইতেছে আর তাহাকে লাভ এই যে আর তাহার লাভ এই যে তিনি তার বন্ধুদের নিমন্ত্রণ করিয়া ভারতাগত এক অদ্ভুত জীব দেখাইতেছেন এসব যন্ত্রণা সহ্য করিতেই হইবে আমাকে এখন অনাহার শীত অদ্ভুত পোশাকের রাস্তার লোকের বিদ্রুপ এগুলোর পরিশ্রম ও কষ্ট শিকার ব্যতীত হয় না আমার মহিলা বন্ধুর এক জ্ঞাতি ভাই আজ আমাকে দেখিতে আসিবে তিনি তার ভগিনীকে লিখিতেছেন প্রকৃত হিন্দু সাধককে দেখিয়া বিশেষ আনন্দ ও শিক্ষা হইতে পারে সন্দেহ নাই তবে আমি এখন বুড়া হইয়াছি আর ঠকাইতে পারিতেছে না এই তো এখানে প্রভাব এবং উহাদের প্রতি আমাদের শ্রদ্ধা মোর মোর এক সময় বস্টনে একটা খুব ধনী মহিলার সহিত বিশেষ খ্যাতি খাতির হইয়াছিল কিন্তু মোর তরুণী বিশেষ উহাদের সব পশার মাটি হইয়াছে এখন উক্ত মহিলা এসোটেরিক বৌদ্ধ ধর্ম ও ঐরূপ সমুদায় ব্যাপারে প্রবল শত্রু হইয়া দাঁড়াইয়াছেন স্বামী বিবেকানন্দের কথা দেখুন আমরা আমাদের কষ্টে কত তীব্র রকমের ব্যথা পাই আমরা মনে করি জগতে ভগবান আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছেন স্বামী বিবেকানন্দ লিখছেন আমাকে এখন অনাহার শীত এবং অদ্ভুত পোশাকে তরুণ লোকের বিদ্রুপ এগুলোর সহিত যুদ্ধ করিতে চলিতেছে একজনের বাড়িতে থাকছেন এক পাউন্ড করে এক ডলার করে তার বাড়ছে এবং এক ডলার করে তার বেঁচে যাচ্ছে কিন্তু তার বদলে কি হচ্ছে তিনি তার বন্ধুগণকে নিমন্ত্রণ করিয়া ভারতাগত এক অদ্ভুত জীব দেখাইতেছেন এসব যন্ত্রণা সহ্য করিতে হইবেই হইবে এ দেখুন স্বামী বিবেকানন্দের বেদনা ওই যে সেই বৈষ্ণব বাবাজি বলেছিলেন দুশো আটচল্লিশ রকমের কত রকম দুশো চল্লিশ রকমের ব্যাধি হয়েছিল সব মাংস খাওয়ার জন্য এই বেদনায় যে তীব্র মানসিক কষ্ট এই বেদনা বোধায় তাঁদের কোনোরকম কাউকে সঞ্চয় করতে হয়নি শ্রী চৈতন্যদেবের ঘটনা জীবনের ঘটনা দেখুন তিনি যে এসেছিলেন অন্তজ শ্রেণীর মানুষদের এগিয়ে নিয়ে আসার পথে অন্তর্জশ্রেণীর মানুষদের সবসময় সব জায়গায় ব্রাত্ম করে রাখা হয়েছিল পুরীর শাসনে তারা রকম মানুষ বলেই পরিচিত হতেন না শ্রী চৈতন্যদেব তাদের ক্ষেত্রে ভগবত ভাব প্রচার করেছিলেন এবং মূলত এই অন্তজ শ্রেণীর মানুষজনদের উদ্ধারকল্পে কল্পে তাঁর এই যে বিরাট অবদান ছিল তারই জন্য তাকে প্রাণটা হারাতে হয়েছিল তার সম্পর্কে যতটুকু শোনা যায় তা এই উচ্চশ্রেণী এবং এবং মধ্যে শ্রেণীর মধ্যে এমনভাবে শ্রেণীর মানুষদের উদ্ধারের কাজ করেছিলেন যে উচ্চশ্রেণীর শ্রেণীর মানুষরা অত্যন্ত দুঃখিত ব্যথিত বেদনা হত এবং ঈর্ষা পীড়িত হয়ে শ্রী চৈতন্যদেবের বিনাশ ঘটান এমনকি সেই সময় এমনভাবে তার চলে যাওয়ার পর এমনভাবে প্রচার হয়েছিল শ্রী চৈতন্যদেবের শ্রুতি বিজড়িত কোনো জায়গাগুলিতে মানুষ আর যেতে পারে না আপনারা যদি গম্ভীরা বা শ্রী চৈতন্যদেবের অন্যান্য জায়গায় যান যেখানগুলো তিনি তার স্মৃতিপট রেখে দিয়েছেন খুব কয়েকজন বৈষ্ণব তারা তাদের ধর্মের কারণে যান নাহলে কোনো ভিজিটার নেই সম্পূর্ণ ফাঁকা গম্ভীরা যেখানে তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন অবহেলিত হয়ে আছে মানুষজন এখনও পর্যন্ত এইভাবে সেইভাবে শ্রী চৈতন্যকে দেখছেন এত সত্ত্বেও তিনি তার প্রেম বিলাতে এতটুকু বিবেকানন্দের কথা নিজে প্রত্যক্ষ করছেন তাকে যে তাকে বাড়িতে থাকতে তার মূল কথা যে তাকে নিয়ে তারা বেশ আমোদ করতে পারবে সব বাইরের লোককে নিয়ে আমোদ করতে পারবেন স্বামীজি সেটা মেনে নিচ্ছেন এক ডলার করে বাঁধছেন কিন্তু তথাপি তিনি মেনে নিচ্ছেন তখন তাকে এই সমস্ত বাহ্যিক যে কষ্ট এই যে ভীষণ রকমের ঠান্ডা এটাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে যেতে হচ্ছে তিনি লিখছেন জানিয়ে রাখো এ কথা আমার ধর্মমত শ্রেষ্ঠ এবং জগতের সমস্ত ধর্মমত খারাপ এইটি তারা ভীষণভাবে প্রচার করেন গোড়া খ্রিস্টানদের একটি খুব বড় কাজ আমি এটি মিশনারি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলাম সেখান থেকে মাঝে মাঝেই এই বিভিন্ন ওরা খুব কাজকর্ম করে এটা ঠিক বিভিন্ন জায়গায় কাজ করতে নিয়ে যাওয়া হতো কিন্তু ছেলেপুলেরা যারা কাজ করতেন তাদের সঙ্গে ওদের পাদ্রীরা যারা মিশতেন তারা কিন্তু ধীরে 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 ক্রিশ্চানিটিতে কনভার্ট করার জন্য নিরন্তর একটা চেষ্টা চালিয়ে যেতেন এটা কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি আমি জগতের কোনো সম্প্রদায়ের শত্রুতার ভয় করি না আমি এখানে মেরিতনায় সন্তানদের মধ্যে বাস করিতেছি প্রভু ঈশাই আমাকে সাহায্য করবেন একটি জিনিস দেখিতে পাইতেছি ইহারা আমার হিন্দু ধর্ম সম্বন্ধীয় উদার মত ও নাজারাতের অবতারের প্রতি ভালোবাসা দেখিয়া খুব আকৃষ্ট হইতেছেন আমি তাহাকে বলিয়া থাকি যে আমি সেই গ্যালিলীয় মহাপুরুষের বিরুদ্ধে কিছুমাত্র বলি না কেবল তাহারা যেমন যিশুকে মানেন সেই সঙ্গে ভারতীয় মহাপুরুষগণকেও মানা উচিত এই কথা ইহারা আদরপূর্বক গ্রহণ করিতেছেন এখন আমার কার্য এইটুকু হইয়াছে যে লোকে আমার সম্বন্ধে কতটা জানিতে পারিয়াছে ও বলা বলি করিতেছে এখানে এই রূপে কার্য আরম্ভ করিতেই হইবে ইহাতে দীর্ঘ সময় ও অর্থের প্রয়োজন এখন শীত আসিয়াছে আমাকে সকল রকমের গরম কাপড় জোগাড় করিতে হইবে আবার এখানকার অধিবাসী অপেক্ষা আমাদের অধিক কাপড়ের আবশ্যক হয় বৎস সাহস অবলম্বন কর ভগবানের ইচ্ছায় ভারত আমাদের দ্বারা বড় বড় কার্যে ভারতে আমাদের দ্বারা বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখে যথার্থ প্রাণে প্রাণে বুঝিয়াছে রাজরা দ্বারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প এটা হচ্ছে কথা এই দেখুন এই শ্রীরামকৃষ্ণের উদার ধর্মমত শ্রীরামকৃষ্ণ জগতের কাছে এই দুইটি ভাব দিয়ে গেছে একটি ভাব চিরন্তন ভাব এই বদন্তি সত্য এক পণ্ডিতরা তাকে নানাভাবে ব্যক্ত করেন এটা চিরন্তন ভাব যেটি আমরা ভুলে গিয়েছিলাম সেই ভাবটিকে প্রকাশ করা হচ্ছে আর দ্বিতীয়টি হচ্ছে সমস্ত কিছু জিনিসের জগতে যা কিছু ভালো তার প্রতি যেন আমাদের ভালোবাসা ও নিষ্ঠা থাকে এটির কথা এটি শ্রীরামকৃষ্ণের ভাব যেটির একেবারে প্রতিভূত তৈরি হয়েছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ তিনি যখন এসেছেন তার যিশুর প্রতি ভালোবাসা থেকে মানুষ খুব মুগ্ধ হয়েছেন স্বামীজি তাদের বোঝাতে শুরু করেছেন যেমন যিশুকে তোমরা ভালোবাসো তেমনি জগতে যারা মহাপুরুষগণ আছেন তাদেরকেও ভালোবাসতে হতে ভালোবাসতে হবে নাহলে আমরা সমৃদ্ধ হব না পরবর্তীকালে স্বামীজির একটা লেখায় এই আমেরিকানদের এই দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিকে তিনি তুলনা করেছেন। নির্দিষ্ট কুঁয়োর বাইরে আর কোনো জগৎটিকে চেনে না ঠিক সেই রকম ওই একটি জগৎই চেনে তা কিন্তু হবে না যখন আমরা কোনো কিছু সৃষ্টি করতে যাচ্ছি তখন লাল নীল হলুদ ফুল সমস্ত কিছু আমাদের প্রয়োজন আছে কিন্তু তিনি নিরন্তর চেষ্টা করছেন ধীরে ধীরে মানুষের মনে স্বামী বিবেকানন্দের প্রভাব পড়ছে স্বামীজি বলছেন লোকে আমার সম্বন্ধে কতটুকু জানে এবং কিভাবে বলা বলি করে এইটাই হচ্ছে কাজের সূত্রপাত যত তার সম্পর্কে কথা বলবে তত তার সম্পর্কে আলোচনা করবে ধীরে ধীরে এই স্বামী বিবেকানন্দের এই ভাবটি তারা ধীরে ধীরে আত্মস্থ করবে হিন্দু ভাবটি তারা ধীরে ধীরে আত্মস্থ করবে এটি প্রসারের জন্য তিনি চেষ্টা করছেন তার একটাই তখন সমস্যা অন্যদের তুলনায় তার শীত লাগছে বেশি এবং তাই তার গরমের কোপার কাপড়ের প্রয়োজন আছে এম তো অবস্থাতেও তিনি বলছেন এরকম একটা জায়গা আরও একটা চিঠি আছে সেখানে বলছেন যখন সামান্যতম আলোর একটা রেখা খুঁজে পাওয়া যায়নি তখন আমি বলেছি বাছা যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো যখন একটু আলোর আশার আলোর সামান্য একটি রেখা দেখা গিয়েছে তখনও বলেছি বাছা যুদ্ধ করো যুদ্ধ করো এখন একই কথা এখানে বলছেন বলছেন বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারাই বড় বড় কার্য সম্পন্ন হবে এই আত্মবিশ্বাসটা যদি আমাদের ভেতরে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় এই কদিন আগে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ভাব প্রচার পরিষদের মিটিং সেরে এলাম সব সবসুদ্ধ কুড়িটি আশ্রম এবং চারটি অবজারভার আশ্রম আছে প্রত্যেকটি আশ্রম একেবারে প্রায় বলতে পারেন জীবন মরণের লড়াই লড়ে চলেছেন বেঁচে থাকার জন্য একটা লড়াই লুলে চলেছেন ভীষণ রকমভাবে কারুর আশ্রম একেবারে বাঘের এরিয়ার কাছে কারুর আশ্রম কুমিরের এরিয়ার কাছে আর দুটি জিনিসের সঙ্গে তারা নিরন্তর লড়ে চলেছেন সেটা হচ্ছে অভাব ভীষণ রকমের অভাব অভাব যে সবটুকু বিরাজ করছেন তার সাধারণত চেহারা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু তারা হার মানার মানুষ নন উন্না বলে একটি জায়গা যেখান থেকে তারা এসেছিলেন তারা তাদের কাজ আমি দেখেছি যখন বেলুড় মাঠের এই যে পাবলিক সেলিব্রেশন হয় সেখানে গিয়ে দেখলাম আমরা সাধারণত সেই সব জিনিসই তো খুঁজে চাই যেটা দাম খুব কম হবে অথচ দেখতে খুব সুন্দর হবে ওরা একটা অদ্ভুত জিনিস তৈরি করেছে সেটা হচ্ছে আপনারা থার্মোকলের প্লেট দেখেন অনেকে সেই থার্মোকলের ছোট ছোট প্লেট হালকা প্লেট তার উপর ঠাকুরমা স্বামীজির ছবি আঁকিয়েছে পুণ্যাশ্রমে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদের দিয়ে তার পেছনে একটা ছোট্ট অ্যাডেসিভ লাগানো আছে সেইটা দিয়ে দেওয়ালেতে লাগিয়ে দেওয়া যাবে যাদের ঘরে এয়ার কন্ডিশন আছে যেখানে হাওয়ার তীব্রতা নেই সেখানে প্লেটগুলো লাগিয়ে রাখলে খুব ভালো শো পিস তৈরি হবে গ্রামের মেয়েরা তাদের কাছে গিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে ধূপ তৈরি করার কাজ শেখাচ্ছেন এবং তারা সেই সব ধূপগুলো বিপণনের কাজ করছেন মেয়েরা বাড়িতে যা যা বানাতে পারেন সব করছেন প্রত্যেকে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসছে যে ভদ্রলোক পরিচালনা করেন আগে তিনি ওই অঞ্চলে থাকতেন বর্তমানে তিনি বরানগরে থাকেন বরানগরের কাছে কোনো একটা স্কুলে পড়ার কিন্তু প্রত্যেক রবিবার তিনি ছুটে যান শনিবার রাত্রিরে তিনি ছুটে যান সমস্ত রবিবার দিনটি তিনি সেখানে কাজ করেন এবং সেই ছেলেপুলেদের নিয়ে ধীরে 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 একটু একটু করে তৈরি করছেন আমতলা বলে আরেকটি অর্গানাইজেশন তারা ধীরে ধীরে কাজ আরম্ভ করেছেন চিকিৎসা পরিষেবা দিচ্ছেন অর্থ নেই আমি এদের তিন এই গত ছ বছর ধরে দেখছি একটু একটু করে ছবি বদলে যাচ্ছে এদেরকে যত দেখতে পাচ্ছি তখন স্বামীজির থাকা দরকার এক হচ্ছে আমাদের ভগবানের আদেশ বা চাপরাস আছে শ্রীরামকৃষ্ণের চাপরাস আছে নরেন ঘরে বাইরে এই নরেন শিক্ষা দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে এই শিক্ষা মানে হচ্ছে আমাদের অন্তরের আলোককে উৎসাহিত করবে এই যে চাপরাস এটা কেবলমাত্র নরেন্দ্রনাথ দত্তের উদ্দেশ্যই নয় শ্রীরামকৃষ্ণের এরকম শত শত নরেন্দ্র যারা অন্যের জন্য কাজ করছেন এই চাপরাস সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে তাই প্রত্যেকে ভগবানের চাপরাস পেয়েছেন তাহলে সেই চাপরাসকে এক্সিকিউট করার সবচেয়ে বড় মূল ধন কি সেটা সাহস সাহস করে এগিয়ে যেতে হবে কুলতলিতে আমরা একটা জায়গায় কাজ করি সেখানে তিনটি ছেলে গ্রামের ছেলে তারা একটু লেখাপড়া শিখেছে কুলতলিতে যে গ্রাম যেখানে আমরা কাজটা করি কুলতলি থানার কাছে গিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিতে হয় তারপরে খানিকটা রাস্তা টোটোয় করে যাওয়া তারপরে বাকি রাস্তাটা হেঁটে যাওয়া আমরা যে জিনিসপত্রগুলো নিয়ে যাই সেগুলো মূলত ভ্যান রিকশায় করে নিয়ে যাই তারপরে আলপথ আছে মানে চর আলপথ সেখানে ভ্যান রিকশা যাবে না সেইখানে আমরা ওইগুলোকে বয়ে নিয়ে যাই সামনে দুজন সামনে একজন পেছনে একজন এরকম করে করে জিনিসগুলো বয়ে নিয়ে চাই একেবারে নদীর ধারে সেইখানে কয়েকটি ছেলে খুব সম্ভবত এই সাতাশটি ছেলেকে নিয়ে তার একটি স্কুল তৈরি করেছে ইংরেজি মিডিয়াম স্কুল এই স্কুলের ছেলেপুলেরা পরবর্তীকালে সরিষা নরেন্দ্রপুর বা ভালো ভালো স্কুলে চান্স পায় কিন্তু একেবারে গ্রামের যিনি ওদের প্রেসিডেন্ট তিনি অঙ্গুটা ছাপ যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি অঙ্গটা চাপ তারা কেউ লেখাপড়া শেখেননি তাই তাদের ইচ্ছা তাদের গ্রামের ছেলেগুলেরা এইভাবে পড়াশুনো করুন কি দুর্জয় যখন ছেলেগুলোকে ডেকে পাঠানো হয়েছিল তাদের সঙ্গে কথা বলবো তারা যখন এলো তখন আমার রীতিমতো লজ্জা করছে কেন তাদের ডেকে পাঠালাম কেন আমি তাদের কাছে গেলাম না কারণ তাদের আর্থিক অবস্থা এতই খারাপ এই কুলতলি থেকে যে আমাদের মনসাদী পেশছে যে পরিমাণ টাকা খরচা হয়েছে খুব সামান্যই হয়তো খরচা কিন্তু সেইটা অ্যাফোর্ড করার মতো ক্ষমতাও নেই কিন্তু তাদের এতটুকু বিশ্বাস কমেনি এতটুকু বিশ্বাস কমেনি গ্রামের ছেলেপুলেদের ধরে বেঁধে নিয়ে এসেছে গ্রামের ছেলেপুলেরা যারা পড়াশোনা করেছে তাদের মাস্টারমশাই হিসেবে রেখেছে তারা স্বপ্ন দেখে আগের প্রজন্ম তাদের সাহায্য করছে তারা স্বপ্ন দেখে তারা যেহেতু লেখাপড়া শেখবার সুযোগ পায়নি তাদের পরবর্তী প্রজন্ম যেন লেখাপড়া করার সুযোগ পায় কি সাহস কিচ্ছু নেই ঘরবাড়ি বলতে কিচ্ছু নেই এর বাড়ির বারান্দায় তার বাড়ির একটা বসবার ঘরে এইরকমভাবে ভাবে শুরু হয়েছে কিন্তু চলছে তারা এ মূল স্বামীজি বলছেন মূলটি হচ্ছে সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারাই বড় বড় কার্য সম্পন্ন হবে এ আমরাই পারি আর জগৎ সংসারে এটা কারুর জন্য নয় এইটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ আমরা এগিয়ে যেতে পারবো না বিশ্বাস করো আমাদের মহৎ আমরা আমরাই মহৎ কর্ম করিব এই গরিব আমরা যাদের লোকের ঘৃণা করে কিন্তু যাহারা লোকের দুঃখ যথার্থ প্রাণ প্রাণী বুঝিয়াছে রাজরাতে তারা মহৎ কার্য হইবার আশা অতি অল্প এটা হচ্ছে কথা রাজা রাজরাতে তারা খুব একটা বড় কাজকর্ম যে কিছু হয় সে কথা নয় রাজা রাজরা শুধুমাত্র আর্থিক সাহায্য করেই ছেড়ে দেন তার বাইরে বড় একটা কাউকে কাজ করতে দেখি না এই দুঃখী মানুষদের কথা এই যে তারা আমাদের কাছে এসেছিল এবার এমনভাবে সেটা বলছিল এই ছেলেপুলেদের গল্প আমাদের এমন করে বলছিল আমাদেরই একবারে চোখসিক্ত হয়ে গেছে আপনারা অনেকেই যেন জি প্লটের জি প্লট বলে একটা দ্বীপ আছে সেই দ্বীপের ভেতরে একটা ছোট্ট শবরপল্লী আছে এখানে কেউ কখনো পড়াশোনা করে না এখনও পড়াশোনা করতে চায় না ওখানে দুজন মানুষ তারা রোজ ধরে ধরে বাড়ি থেকে টেনে হিঁচড়ে ক্লাসে নিয়ে আসে তারা মিন ধরে খায় কাঁকড়া ধরে খায় যখন ক্লাসে এসে পৌঁছায় সকালবেলা কাঁকড়া ধরেছে কাদায় সমস্ত মুখ টুক সব লেগে আছে তারা স্কুলে পড়তে এসেছে খাবার দাবারের লোক দেখি তাদেরকে রোজ বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আসা হয় নিয়ে এসে এই পড়াশোনা করার চেষ্টা করা হয় আমরা আপনাদের সাহায্যে তাদের রোজ সকালে টিফিনের ব্যবস্থা করা হয় যাতে তারা পুষ্টিকর খাবার পায় স্বাস্থ্যকর খাবার পায় অন্তত দিনের বেলা এক বেলা একবার অন্তত পেট ভরে খেতে পারে এই ছেলেপুলিগুলো এমনভাবে তাদের বেদনার কথা বোঝে যে আমাদের অন্যান্য যারা সাহায্য করে তাদেরকেও সাহায্য করতে বাধ্য হতে হয় চিকাগোয় সম্প্রতি একটি বড় মজা হইয়া রাজা এখানে কবুরতলার আর চিকাগোর সমাজে কতকাংশ কাংশ তাহাকে কেষ্টবিষ্ট করিয়া তুলিয়াছিল মেলায় জায়গায় রাজার সঙ্গে আমার দেখা হইয়াছিল কিন্তু তিনি বড় লোক আমার মতো ফকিরের সঙ্গে কথা কহিবেন কেন এখানে একটি পাগলাটে পরা মারাঠি ব্রাহ্মণ মেলার কাগজের উপর নখের সাহায্যে প্রস্তুত ছবি বিক্রয় করতেছিল এই লোকটি খবরের কাগজের রিপোর্টারদের নিকট রাজার বিরুদ্ধে নানা কথা বলিয়াছিল সে বলিয়াছিল এ ব্যক্তি খুব নিচ জাতি এ যা রাজারা কৃতদাস স্বরূপ ইহারা দুর্নীতি পরায়ণ আর এই সত্যবাদী সম্পাদকরা যাহার জন্য আমেরিকা বিখ্যাত এই লোকটির কথায় বিশেষ কিছু গুরুত্ব আরোপ করবার ইচ্ছা ইচ্ছায় তাকে পরদিন সংবাদপত্রে বড় বড় স্তম্ভে বাহির করিল তারা ভারত আগত একজন জ্ঞানী পুরুষের বর্ণনা করিল অবশ্যই আমাকে লক্ষ্য করিয়াছিল আমাকে তুলিয়া দিয়া দিয়া আমার মুখ তাহার কথা বাহির করিল এমন যা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই তারপর সেই রাজার সম্বন্ধে মারাঠি ব্রাহ্মণীটি যাহা ব্রাহ্মণটি যাহা যা বলিয়াছিল সব আমার মুখে বসাইল আর তাহাতেই চিকাগো সমাজ এক থাক্কায় এক ধাক্কা খাইয়া তাড়াতাড়ি রাজাকে পরিত্যাগ করলো এ মিথ্যাবাদী সম্পাদকরা আমাকে দিয়া আমার দেশের লোককে বেশ ধাক্কা দিলেন ইহা হইতে যাইতেছে টাকা অথবা অপেক্ষা বুদ্ধির আদর অনেক বেশি এটা স্বামীজি সবসময় দেখিয়েছেন এ টাকা করিও মানে না মানুষ বুদ্ধির চর্চা করে যে যত বিদ্যান যত জ্ঞানবান যত বুদ্ধিমান তাদের জন্যই এই দেশের সমাজ তৈরি হয়েছে তারা অন্যান্য আর কোনো কিছুকে পরোয়া করে না তাই যদি আমরা মনে করি যে আমাদের অর্থ দিয়ে জগৎকে কিনে ফেলবো অর্থ দিয়ে জগতের উপর আমাদের প্রতিপত্তি বিস্তার করব সেটা কোনোভাবেই সম্ভব নয় কাল নারী কারাগারের অধ্যক্ষা মিসেস জনসন মহাদায়ে এখানে আসিয়াছিলেন এখানে কারাগার বলে না সংশোধনাগার অনেকদিন আগে ওরা এই কথা বলছিল আজকে আমরা কথা বলি আমেরিকায় যাহা যা দেখিলাম ব্যবহার করা হয় এখানে আমাদের এখানে ক্লাস করেন একজন দিদি তিনি আমাদের মহিলা সংশোধনাগারে পড়ান আমেরিকায় যাহা যাহা দেখিলাম তাহার মধ্যে ইহা এক অতি অদ্ভুত জিনিস কারাবাসীগণের সহিত কেমন হৃদয় সহৃদয় ব্যবহার করা হয় কেমন তাদের চরিত্র সংশোধিত হয় আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয় কি অদ্ভুত কি সুন্দর না দেখিলে তোমাদের বিশ্বাস হইবে না ইহা দেখিয়া তাহারা যখন দেশ তাহা তারপর যখন দেশের কথা ভাবিলাম তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকেদের পতিত্বের কি ভাবিয়া থাকি তাহাদের কোনো উপায় নাই পালাবার কোনো রাস্তা নাই উঠিবার কোনো উপায় নাই ভারতের দরিদ্র ভারতের প্রতীত ভারতের পাপিগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার উপায় নাই তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে রাক্ষসবৎ তৃশংস সমাজ তাহাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে তাহার বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে কিন্তু তাহারা জানে না কোথা হইতে এই আঘাত আসিতেছে তাহারাও যে মানুষ ইহা তাহারা ভুলিয়া গিয়াছে ইহার ফল দাসত্ব ও পশুত্ব চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজে এই দুরাবস্থা বুঝিয়াছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইতেছেন তারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তর ধর্মের নাশই সমাজের উন্নতির একমাত্র উপায় শোনো বন্ধু প্রভুর কৃপায় আমি রহস্য আবিষ্কার করিয়াছি হিন্দু ধর্মের কোনো দোষ নাই হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহুরূপ মাত্র সমাজের এই হীনাবস্থার কারণ কেবল তত্ত্বকে কার্য পরিণত না করা সহানুভূতির অভাব হৃদয়ের অভাব প্রভু তোমাদের নিকট বুদ্ধরূপে আসিয়া শিখাইছেন শিখাইলেন তোমাদের গরিবদের জন্য দুঃখীদের জন্য পাপীদের জন্য প্রাণ কাঁদাইতে এবং তাহাদের সহিত সহানুভূতি সহানুভূতি করিতে কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্তমত প্রচার করি প্রচার দ্বারা অসুর দিগকে মোহিত করিতে আসিয়াছিলেন এই ভয়ানক গল্প বানাইলেন সত্য বটে কিন্তু অসুর আমরা যাহারা বিশ্বাস করিয়াছিল তাহারা নহে আর এখন আর যেমন ইহুদিরা প্রভু যীশুকে অস্বীকার করিয়া সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারা অত্যাচারিত বিতাড়িত হইয়া বেড়াইতেছে সেইরূপ তোমরাও যে কোনো জাতির জাতি ইচ্ছা করিতেছ তাহাদেরই কৃতদাস হইতেছে এবং অত্যাচারীগণ তোমরা জানো না যে অত্যাচার এবং দাসত্ব এক জিনিসের এপিট ওপিট দুই একই কথা এটা একটা দারুণ ভাবনা চিন্তা এটা আমাদের তৎকালীন হিন্দু সমাজ কেন বর্তমান হিন্দু সমাজেও একই ভাব একই জিনিস সঠিক দিই না এগিয়ে যেতে দিই না বহু জায়গায় আছে কিছুতেই আমরা তাদেরকে এগিয়ে যাওয়ার মতো সামান্যতম চেষ্টা করি না এই কিছুদিন আগে আমাদের একটি অভিজ্ঞতা হয়েছিল সেটা আমি বলেওছি আবারও বলি আপনাদের সুপার সাইক্লোন রুমেল এসেছিল সেই রুমেলে আমাদের বিশেষ খুব একটা ক্ষতি হয়নি ঝড়ের তীব্রতা বৃষ্টির দাপট বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল আমাদের যেহেতু ওখানে জল জমে না আপনাদের কলকাতা শহরের মতো এক কোমর জল জমে যায় না সেহেতু আমাদের ওখানে কোথাও কোনো জল দেখা যাচ্ছে না কিন্তু মাঠ ঘাট পুকুর সমস্ত ভরে গেছে তীব্র বৃষ্টি হওয়ার ফলে যাদের বাড়ি মাটির তৈরি সেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে মাটিগুলো খসে গিয়ে এমন হয়েছে যে বাঁশের স্ট্রাকচারের ওপর বাড়িটা দাঁড়িয়ে আছে সেই ব্রাঞ্চে বাঁশের স্ট্রাকচার মাটি সমস্ত খুলে গিয়ে শুধু সেই বাঁশের স্ট্রাকচারটা আছে সেটাকে প্লাস্টিক দিয়ে কোনো রকমে ঠেকে রেখেছে আমরা সেইখানে কাজ আরম্ভ করলাম আমরা সদ্য নেমেছি সেখানে ইয়ে করতে সার্ভে করতে আমাদের যে পঞ্চায়েত সদস্য তিনি আমাদের বললেন আপনারা একটা বিশেষ এই গেরুয়াধারীরা আমরা একটা বিশেষ দলকে রাজনৈতিক দলকে প্রচারের জন্য এই রিলিফ এসেছি আমি অনেকবার তাকে অনুরোধ করলাম আপনাদের যদি মনে হয় আমাদের মধ্যে কেউ রাজনৈতিক দলের আছে তাকে আটকান আমাদের যেতে দিন মানুষগুলোর একটু কষ্ট বুঝুন তারা কিছুতেই রাজি না আমরা স্থানীয় বিধায়কের সাহায্য চাইলাম তিনিও কোনো রকম সাহায্য করতে চাইলেন না এই গরিব মানুষগুলো আমরা খুব চেষ্টা করেছিলাম কিন্তু সে গরিব মানুষদের কাছে সবার কাছে আমরা পৌঁছতে পারলাম না কোনো কোনো মানুষের কাছে পৌঁছলাম বেশিরভাগের কাছেই পৌঁছানো সম্ভব হলো না সরকারি সুবিধা অনেকের বাড়ি আমরা যে আমফান বা ইয়াস দেখেছি তাতে যে সময় যেসব অঞ্চলে বাড়িগুলো ভেঙে ছুড়ে পড়েছিল সেগুলো অনেকটাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বদল হয়ে গেছে তাদের চরিত্র তাদের ছবি সমস্ত কিছু বদলে গেছে কিন্তু আর বাকিদের কিছু হচ্ছে না অন্যরা কিন্তু কেউ দোষী নয় দোষী আমাদের নিজেদের লোকেরা আমরাই আমাদের নিজেদের যে আত্মীয় বন্ধু তাদের প্রতি ঈর্ষা প্রকাশ করছি তাদের যাবতীয় খারাপ করার চেষ্টা করছি এবং তাদেরকে মনে করছি যে তারা যেমন নিপতিত হয়ে আছে তারা তেমনি পড়ে থাকবে আমি বললাম যিনি পঞ্চায়েত সদস্য খুব অসভ্যতা করছেন তার ছেঁড়া চামুন্ডারা চিৎকার করছেন গালাগাল দিচ্ছেন আমরা তখনও শান্তভাবে দাঁড়িয়েছি আমি তখন বললাম আপনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে কালিদাসের মতো যে গাছের ডালে বসে আছেন সেই গাছটাকে কাটার চেষ্টা করছেন আপনারা কিছুতেই বুঝতে পারছেন না গাছের ডালটা একটা সময় খসে পড়বে এবং আপনিও মেঝেতে ভূপতিত হবেন এটা তখনকার দিনও যেমন সত্য ছিল এখনো সেই সেই রকম সত্য আছে আমরা সেই নিরন্তর অত্যাচার এবং দাসত্ব এই করে বেড়াচ্ছি মত এসেছে হিন্দু মুসলিম মত এসেছে ইসলাম মত এসেছে চাপকে আমাদের দাসত্ব করিয়েছে আমরা মুসলমানের দাসত্ব করেছি এক দল তার বিরোধিতা করবার চেষ্টা করেছে তারা সেই মতকে উল্টে দিয়েছে আবার খ্রিস্টিয়ানরা এসেছেন শাসক রূপে এসে আমাদের দাসত্ব করিয়েছেন একদল মানুষ এখনো বলেন আমি পুরনো খুব পুরনো মানুষদের দেখি তারা বলতে বলেন ব্রিটেনে ব্রিটিশদের কি স্বর্ণযুগী না ছিল তারা এখন খুব বৃদ্ধ হয়ে গেছেন তারা বলেন ব্রিটিশ যুগ কি স্বর্ণযুগী না ছিল ব্রিটিশ যুগ স্বর্ণযুগ ছিল কিন্তু দাসত্ব কখনো কোনো স্বর্ণযুগ হতে পারে না বহু মানুষের তপস্যায় আজকেরই অবস্থায় পরিণত হয়েছে কিন্তু আজও কিন্তু ছবিটা একটুও বদলায়নি আজকে দুঃখের জিনিস হচ্ছে আমাদের মানুষরাই আমাদেরকে দাসত্ব করতে বাধ্য করছে কিন্তু এর থেকে বেরিয়ে আসার উপায় আছে এ থেকে বেরিয়ে আসতেই হবে স্বামীজির কথা সে তাকে আবার পুনরাবৃত্তি করে আমরা আজকের অংশ শেষ করব। স্বামীজি বলছেন বৎস সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দ্বারাই কার্য বড় বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব সেই এই গরিব আমরা যাহাদের লোকে ঘৃণা করে কিন্তু যাহারা লোকে যথার্থ দুঃখ লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণী বুঝিয়াছে এইটা হচ্ছে কথা এটা স্বামীজির আদেশ স্বামীজির ইচ্ছা তার কথার মধ্যে তার শব্দের ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে তিনি আমাদের নিরন্তর সাহস দিয়েছেন তিনি আমাদের নিরন্তর প্রেরণা দিয়েছেন এই অবস্থা থেকে পেরিয়ে আসার জন্য আমিও খুব বিশ্বাস করে থাকি এবং খুব চেষ্টায় আছি সুযোগের অপেক্ষায় আছি যাকে বলে আমি খানিকটা সুযোগ সন্ধানী হয়ে গেছি যে সুযোগের অপেক্ষায় আছি যে কোনো না কোনো একটা সময় এই সমস্ত মানুষজনরা সরে যাবে এবং সেই সরে যাওয়ার সময় এবং বা তারা একটুখানি অচেতন হবে সেই সময় এই মানুষগুলোর পরিবর্তনের চেষ্টা করে যাবে আমরা নিরন্তর সেই গরিব মানুষগুলির সঙ্গে সম্পর্ক বজায় রেখে যাচ্ছি তাদের নানা নানারকমভাবে সাহায্য করার চেষ্টা করছি গোপনে কিন্তু বাড়ি তৈরি করতে গেলে তো গোপনে সাহায্য করা যাবে না সেই কারণে চেষ্টায় আছি কিছু কিছু বাড়ি যেখানে এই জাতীয় বাধা নিয়ে আমরা তৈরি করে দিয়েছি এবং খুব দুঃখজনক কথা বলতে হয় যে আমাদের রীতিমতো প্রায় শাসানো হচ্ছে কিন্তু যেহেতু রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে চলে সেগুলোকে উপেক্ষা করি আমরা কাজকর্ম করছি আমাদের ডাইরেক্টলি হিট করা যাচ্ছে না কিন্তু চেষ্টা চলেছে দাবিয়ে রাখার এবং যারা দাবাচ্ছে তারা কিন্তু সবাই আমাদের লোক এই অবস্থার পরিবর্তন আসা দরকার এই অবস্থার পরিবর্তন না এলে মানুষে মানুষ একটা সময় গৃহযুদ্ধ বেঁধে যাবে যেখানে মানুষ মানুষের গাইড চামড়া খুলে নেবে মানুষ মানুষকে মেরে পদতলে নিপতিত করবে 1942 টু একটা বাংলা ছবি তৈরি হয়েছিল বিয়াল্লিশে আপনারা অনেকেই দেখেছেন যারা বয়স্ক মানুষ তারা দেখেছেন যে দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে তৈরি হয়েছিল সেই ছবিটি সেখানে একটি অত্যাচারী পুলিশের ভূমিকা নিয়েছিলেন বিকাশ রায় যারা অভিনয় এক্সট্রারা দাঁড়িয়ে থাকতেন রোজ স্টুডিওতে এক্সট্রা দাঁড়িয়ে থাকতেন তারা বিকাশ রায়ের অভিনয়টা এত সার্থক হয়েছিল তারা তার প্রতি ঘৃণা প্রকাশ করেছিলেন পরে সেখানে একটা দৃশ্য ছিল সেই যে বিশেষ থানা সেটা লুট হবে এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পতাকা সেটি খুলে নেওয়া হবে রাশি রাশি মানুষজন সেই অফিসারের উপর দিয়ে চলে গেছিলেন এই যে যারা এক্সট্রাটা দাঁড়িয়েছিলেন তাদের শরীর তাদের মনের ভেতরে এত ঘৃণা উৎপন্ন হয়েছিল খ্রিস্টা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এত তাদের ঘৃণা ছিল ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে এত ঘৃণা ছিল তারা বিকাশ সত্য সত্যই সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী বলে মনে করেছিলেন সিনেমাটা যখন শেষ হয় তখন সত্যি সত্যি বিকাশ রায়কে ফেলে তার উপর দিয়ে বহু মানুষ পা দিয়ে মাড়িয়ে চলে গেছিলেন বিকাশ রায় তার আত্মজীবনীতে লিখছেন এটা আমার কাছে খুব বড় পুরস্কার আমার অভিনয় সত্য হয়ে গেছিল কিন্তু এই মানুষজনদের ঘৃণা দেখে আমি অনুভব করতে পারি যে রাজের রাজত্বের বিরুদ্ধে কি ঘৃণা তাদের ছিল উনি তিন মাস অব্দি পরবর্তীকালে তিন মাস অব্দি অভিনয় করতে পারেননি বহু জায়গায় হাড় বের ভেঙেছিল বহু জায়গায় ক্ষত হয়েছিল এবং সেই ক্ষত নিয়ে তিনি জীবনের শেষ দিন অব্দি বেঁচেছিলেন এই আমাদেরও এই রকম পরিবর্তন আসবে আমরা যদি সোজা পথে মানুষের কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াই তাহলে একটা সময় আসবে যখন সময় আমাদের বা আমাদের নিজেদের লোকেরাই যাদের অত্যাচার করছিলাম তারাই একটা সময় উখড়ে ফেলে দেবে সেই সময়ে আসার অপেক্ষা আছে এবং যতক্ষণ সেই সময় আসছে না ততক্ষণ নীরবে একটু একটু করে মানুষের ভেতরে পরিবর্তন করে যাওয়া দরকার যত বাধাই আসুক না কেন সবসময় জানতে হবে ঈশ্বর আমাদের সহায় এবং সাহস করে আমাদের এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থী হারিণী ত্রাইলক্ষ্য বাসিনা মিডে লক্ষাম প্রদাভব ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्समृष्णारणमस्त